আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি চলে এসেছি আমার ফার্স্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। আমি আমার চ্যানেলে শেয়ার করব আমার এবং আমার ফ্যামিলির ডেইলি লাইফস্টাইল সম্পর্কে, ঠিক তেমনই একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমাদের বাসায় অনেক মেহমান। এখানে আমার মা মানে আমার শাশুড়ি মা উইংস ভাজি করতেছে। ভাইয়া আমাদের জন্য হলুদ তরমুজ নিয়ে এসেছে আর সেটাই এখন কেটে সবাইকে দেওয়া হচ্ছে। তো আমি ফার্স্ট টাইম এই ধরনের তরমুজ খাচ্ছি। এরপর সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম শহরে অ্যান্ড ফাইনালি রিচ আকিজ সিটি নোয়াপাড়া খুলনা। পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, টেবিলগুলো সব বুক হয়ে গিয়েছে অলরেডি। ফাইনালি একটা টেবিল পেয়েছি আর ভাইয়া আমাদের জন্য ফুচকা নিয়ে আসতেছে। উপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম দোতলায় গেমিং সেন্টারে। এখানেও প্রচুর ভিড় ছিল, তো ভাইয়া আমাদের জন্য কয়েন নিতে গিয়েছিল। কয়েনগুলো দিয়ে আমরা এখানে গেম খেলেছিলাম, বাট আনফর্চুনেটলি সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। এরপর আমরা 70 মুভি দেখার জন্য টিকিট কাটলাম, তো আমাদের সবাইকে চশমা দিল আর সেটা পরে আমরা মুভি দেখা স্টার্ট করলাম। তো এখানে দেখানো হচ্ছে পাহাড়ের উপর থেকে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি এবং একটা ডাইনোসর এসে আমাদের সামনের গ্লাসে আঘাত করছে। এরপর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা জঙ্গলের মধ্যে এসে পড়লো আর এই জঙ্গলের মধ্যে পাতার ভিতর থেকে ডাইনোসরগুলো আবার বেরিয়ে আসলো এবং বেরিয়ে এসে আমাদেরকে অ্যাটাক করতেছে। তো আমরা সেখান থেকে পালিয়ে ডাইনোসরদের এলাকা থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে সবচেয়ে বড় ডাইনোসরটা আমাদেরকে অ্যাটাক করতে আসলো এবং আমরা গাড়ি আবারও ব্যাকে নিলাম, বাট ডাইনোসরটা আমাদের গাড়ি অ্যাটাক করেই বসলো। বাট আমরা হাল ছাড়িনি, ফাইনালি জঙ্গল থেকে বেরোতে পারলাম। মুভিটা আমরা খুব এনজয় করলাম আর মুভি দেখা শেষ করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আবার আমার ননদের ছেলে জন্মদিন, তো বাড়িতে যারা আছে তারা ছোট করে একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করছে। এরপর আমরা ফুলবাড়ি গেটে একটা চায়ের দোকানে নামলাম, এখানে চা খুবই নাম করা চা। তো আমি ফাইনালি চাটা টেস্ট করব, এর আগে কখনো এখানে চা খাইনি। তো দেখতেই পাচ্ছেন চায়ের উপর একটা স্বরের প্রলেপ দেওয়া, আর চাটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে। বাড়ি পৌঁছেই তাকে আমার সারপ্রাইজ দিলাম আর সে তো মহা খুশি। তো ছোট ভাই দুষ্টুমি করে বড় ভাইয়ের জন্মদিনের মোমবাতিটা নিভিয়ে দিল। আর এভাবে আমরা জন্মদিনের পার্টিটা শেষ করলাম। এরপর আমরা দেখতেছিলাম যে ভাইয়া আমাদের জন্য কি কি বাজি এনেছে। আর আজকের ব্লগ এখানে শেষ করছি, তা না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আর পরের পার্টটা হতে যাচ্ছে আরও বেশি ইন্টারেস্টিং। সো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরের পার্ট মিস না করেন, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন। সো আল্লাহ হাফেজ।